এ হয়ে তাকিয়ে আছো কেন? সকাল যে এত সুন্দর হতে পারে আমার আগে কখনো জানা ছিল না। আই ছেলে, দেখো এত সুন্দর করে কথা বলবো না কিন্তু। তোর কোনো বয়ফ্রেন্ড নেই না? না। চল তোর জন্য ছেলে খুঁজি। ওকে পছন্দ? না। ওকে? বললাম তো না। আমাকে? হ্যাঁ। মনের এই ছবিটাই দেখেছি তোমার। ডাক্তার। হ্যাঁ। আমার একটা সমস্যা। কি সমস্যা? আমি হাসি রে। আমার দাঁত দেখা যায়। ই। কি হল? এই তোমার নাম কি? আগের টাই। থাকো কোথায়? আগের জায়গায়। করো কি? আগের কাজে। তুমি কি আমার সাথে মস্কারি করো? না না, মস্কারি করবো কে, আগের মতোই। ওই পাগলি, তুই হাসলে হয়তো তোকে অনেক সুন্দর লাগে, এটা সবাই জানে, কিন্তু তুই হয়তো সেটা নিজেও জানিস না। তুই রাগলে তোকে কতটা সুন্দর লাগে। আই লাভ ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আগুননি? সরি, আগুননি আমনে? সরি, কে বলছেন? আই কাবিলা, কাবিলা চিনছেনে আমারে? আম গাছে আম ধরে আর নারকেল গাছে ডাব, ছেলেদেরকে মিসড কল দেয়া মেয়েদের স্বভাব। গাছের বল লতা পাতা, মাছের বল পানি, এ যুগের মেয়েরা চাই পয়সাওয়ালা স্বামী। কি ছেলেরা, ঠিক তো? আজকে আমি ছেলেদের নিয়ে ও মেয়েদের নিয়ে একটা সুন্দর কবিতা বলবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কানে পরে দুল, মাথায় লম্বা চুল, ভয়ে মরি হায়, ছেলেরা যদি আবার শাড়ি পরতে চায়। মেয়েরা হতে চায় ছেলে, ওড়না দেয় ফেলে, গায়ে পরে শার্ট, হতে চায় স্মার্ট, কানে পরে না দুল, মাথায় এলোমেলো চুল, টেনশন লাগে হায়, মেয়েরা যদি আবার লুঙ্গি পরতে চায়। তোমরা যারা কথায় কথায় মেয়েদেরকে বারো ভাতেরই বলো, তোমরা যারা কথায় কথায় মেয়েদেরকে বারো ভাতেরই বলো, আরে ভাই, সেসব বারো ভাতেরই মেয়েদের পিছনে অতীত ঘেঁটে দেখো। তাদেরকে বারো ভাতেরই বানানোর পিছনেও কিছু প্রচারকদের অমানুষ ছেলেদেরই হাত। লেভেল লেভেল কইরো না, লেভেল দেখলে যাবে হাঁপাইয়া। একটা কথা মনে রাখো, আমরা কিন্তু ঢাকাইয়া। চিঠিটা কি আপনি দিছেন? না মানে আই লাভ ইউ টু। এই এই শোনো, ইমতির বাপের হাস মাইয়া, সাইরগা মাইয়ার নাম হইলো সুমাইয়া, ইম মিতু, বৃষ্টি। এবার বাকে কোন তো হাস নাম্বার মাইয়ার নাম কি? মে দাস কি লেনা সোনিয়া, তেরে ফ্যান্স দিল মিজ কাতার তো টক টক তেনু গোরিয়ে। শিলা বৃষ্টি খুব ক্ষতিকর, আমি বুঝি না ক্ষতিকর সবকিছু বেশিরভাগ মেয়েদের নামে কেন, যেমন বিজলি, নার্গিস, শিলা, বৃষ্টি, বন্যা, মেঘলা, বর্ষা, বর্ষা, আরো কত কি। তুমি অনেক কই আছো? কুমুলা কি দো? তুমি আমার জিঙ্গাইবে না, কুমুনে যাই আমার জিঙ্গাইবে না। আমি তোমার সব মেয়েদেরকে বলছি, অনুরোধ করতেছি আপনাদের, আপনাদের সবাইকে মিনিট অনুরোধ করতেছি, প্লিজ দয়া করে আপনার ঠোঁটে লাল লিপস্টিক দিবেন না, আমি ক্রাশ খাই। বাহ, সুন্দরী নারী, আর আমার জীবনটা ভিখারি, এত সুন্দরী মেয়ে ঢাকা শহরে দেখা যায় না, একটু মন ভরে দেখি, প্রাণ ভরে দেখি। ম্যারিড নাকি সিঙ্গেল কে জানে। মেয়েরা তো জন্মগত ডঙ্গি হয়, ঢং আবার কেমনে বন্ধ করে মেয়েরা? আর মেয়েরা ডং করবে না তো কি ছেলেরা ডং করবে? তুমি ডং করবা, আসো আমার জায়গায়, তুমি আসো, তুমি ডং করে দাও আমার জায়গায়, তুমি আমার ফল। আমার কি চোখে বাজে না তো কি লাগে, বাজে না সোহে বাজা, আমারে সোহে বাজা, আমারে সোহে বাজা, লাইক কমেন্ট কর। মেয়েরা বারো ভাতারি, চোদ্দ ভাতারি, ষোলো ভাতারি। আচ্ছা ভাইয়া, ভাতারগুলো কে?
ওই যে দেখতো তোর বাবা কি করে? বাবা ফাক করতেছে। ফাক করতেছে? ফাক করতেছে। ফাক না ওইটা পাক করতেছে, ওর রান্না করতেছে, বুঝছস? তোর তোর গ্রামের বাড়ি কই? নোয়াখালী। বুঝতে পেরা? বুঝতে পেরা? মেয়েরা কিন্তু কখনো তাকে হারতে চায় না, মানে ওরা সব জায়গায় জিততে চায়। ওরা বুঝাতে চায় ছেলেরা সব পারে, মেয়েরাও এটা পারবে, বুঝেছেন? মানে ওরা কোনো জায়গায় হারে না। তা আজকে মেয়েদের জন্য একটা প্রশ্ন, ও আপারা একটু বাবা হয়ে দেখাও দিন। জরিনা এটা কি খাও? বিড়ি খাই। খালাও এটা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কত বড় সাহস! যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে? তবে কি? পর তোমার ডাকলে তুমিও যাবে না, সোজা হিসাব। কথা বাড়া যাব আছে। হুমাইরা, আজকে তুমি বাংলা থেকে ইংলিশ করবা, ঠিক আছে? আচ্ছা বলো তো, সুন্দর ছেলেদেরকে ইংলিশে কি বলে? আই লাভ ইউ। বিশ্বাস কর, আমি যখন একা ছিলাম, সত্যি বলছি, আমি তখনই খুব ভালো ছিলাম। কিন্তু তুই আমার জীবনে এসে আমাকে আরো একা করে দিয়ে চলে গেলি। আসলে কি বলতো, দোষটা তোর না, দোষটা আমার। ভুলটা তোর না, ভুলটা আমার। কারণ আমার জীবনের সব থেকে বড় ভুলটা তো আমি সেদিন করেছি যেদিন তোর সাথে আমার দুদিনের পরিচয়ে তোকে আমি দ্রুত আপন করেছি।